হ্যালো বন্ধুরা, আজ অনেক দিন পর তোমাদের সাথে আবার এলাম। কেমন আছো সবাই? আমি আছি একরকম। আজ আমার ঘরে লক্ষ্মী পুজো, দেখতে পাচ্ছ দাদা সামান্য কিছুই ব্যবস্থা করেছে। এই যে অল্প এই যে দেখতে পাচ্ছ, এর মধ্যে রয়েছে সব। চলো যাই, আমি কতটা কি ব্যবস্থা করেছি সেটা তোমাদের দেখাবো। এই যে এখানে ব্যবস্থা করেছি, আজ পয়লা মাঘ। পয়লা মাঘে আমার ঘরে লক্ষ্মী পাতা হয়, নতুন ধান এনে কুনকে সিঁদুর কৌটো সব দিয়ে সাজানো হয় তাকে। এই যে আমি তোমাদের দাদা এনে দিয়েছে, আমি এই অল্প বিস্তর ঠাকুরের জন্য, মা লক্ষ্মীর জন্য আয়োজন করেছি। দেখো মা লক্ষ্মীকে ভালো করে, এই যে এইটা রেখেছি, ঠাকুরমশাই এসে নারায়ণ রাখবেন, তাই এই পাত্রটা খালি রেখেছি। এই যে নৈবেদ্য, এখানে এই যে ফল কেটে রেখে দিয়েছি। আর এখানে অল্প একটু ঠাকুরের পুজোর জন্য সন্দেশ এনেছে, দেখো একাই ব্যবস্থা করেছি। তোমার দাদা কিনে কাটে এনে দিয়েছে। আর কি করবো, যেরকম তোমার দাদার আয় সেরকম করেই মা লক্ষ্মীকে দেবার চেষ্টা করেছি। তোমরা জানাবে আমার মা লক্ষ্মীকে আমি কেমন সাজিয়েছি, কমেন্ট করবে। এখনো ঠাকুরমশাই আসেনি, ঠাকুরমশাই আসতে দেরি আছে, তাই তোমাদের সাথে একটু কথা বলে নিলাম, এই সময় ফাঁকা আছি তো। মেয়েটা নেই, এটাই খারাপ লাগছে, মেয়েটা থাকলে ভালো লাগতো। আর কি করবো, তারও তো লেখাপড়া আছে, তাই তো সে আজ বাইরে হোস্টেলে, তার কাছেও আজ কতদিন যেতে পারিনি, যাবো ভাবছি সামনের সপ্তাহে, ওকে দেখিয়ে দেব ভিডিও কলের মাধ্যমে। তাহলে ভিডিওটা এই পর্যন্তই রাখি, আবার দেখা হবে কোনো এক নেক্সট ভিডিওতে। তাহলে তোমরা লাইক শেয়ার কমেন্ট করো প্লিজ, পাশে থাকো, তাহলে আমারও নতুন নতুন ভিডিও বানাতে ভালো লাগবে, তোমাদের সাথে কথা বলতে আমার খুবই ভালো লাগে। আসছি, টাটা।